বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিয়াশীতম জন্মবার্ষিকী পালনে তাবুক প্রাদেশিক যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরব তাবুক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি ইসমাইল খান টিটু জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিয়াশীতম জন্মবার্ষিকী পালন করতে শনিবার আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন তাবুক প্রাদেশিক কেন্দ্রীয় যুবদলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন তাবুক জাতীয়তাবাদী দল বিএনপির সহসভাপতি লিয়াকত আলী প্রচার সম্পাদক আবু বকর মুন্সি যুব দলের উপদেষ্টা রেজাউল করিম পিন্টু স্বেচ্ছাসেবক দলের প্রধান উপদেষ্টা বাবু ইউসুফ যুব দলের সভাপতি নজরুল ইসলাম শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ সাজু মিয়া যুব দলের সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ সহসভাপতি ইদ্রিস মিয়া সাধারণ সম্পাদক জলিল পাটওয়ারি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোল্লা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি সরওয়ার আলম সহ সভাপতি মোহাম্মদ রনি মিয়া সিরাজ খান সাধারণ সম্পাদক ফারুক খান সাংগঠনিক সম্পাদক আব্দুর রব যুবনেতা আবু দাউদ সহ অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা শেষে আগামী সাতাশ জানুয়ারি রাত দশটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিয়াশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়